বলেছেন যে তারা সবচেয়ে শক্তিশালী এই টুর্নামেন্টে, এবং থ্রো ইন এর মাধ্যমে আবারও খেলা শুরু হবে। ডিবক্সের মধ্যে থ্রো, গোলকিপার আবু হাম্মাদ অনেকটা লাফিয়ে উঠে বলটাকে কোন রকমে তিনি তার যে গোল পোস্ট এরিয়া বা এরিনা সেটাকে সেখান থেকে তিনি বের করে দিয়েছিলেন প্যালেস্টাইন আক্রমণে। এখনো পর্যন্ত গোল করতে পারেনি, এবারে বিপজ্জনক অবস্থায় গোল হতে পারে, হতে পারে কি বলবো, হয়ে গেল। এই জায়গাটায় একেবারে অরক্ষিত ছেড়ে দিলেন আসলে 9 নম্বর জার্সি সেলিমকে ছেড়ে দিয়েছিলেন ডিফেন্ডাররা। সেখানে রায়হান, ইয়াসিন, টপু বর্মন প্রত্যেকে উপরে উঠে গিয়েছিলেন এবং সেখান থেকে সেলিম সেই কাজের কাজ সুযোগটা নিয়ে নিলেন। দেখুন কিভাবে সেলিম এগিয়ে গেল এবং টপু বর্মন, রায়হান ঠিক ডিবক্সের উপরে উঠে গেল। গোল একেবারে নিচে বলটাকে নামিয়ে দিলেন ডান পার কিক নিজেদের অর্ধদিকে, এক্ষেত্রে মারা বা ডান পার কিক, না 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 না, গোল পোস্ট সামান্য খেলে চলে গেল। ও ক্যাপ্টেন, রিসিভিংটা খুব ভালো ছিল, তিনি রিসিভ করে সঙ্গে সঙ্গে ডান পা দিয়ে গোল পোস্টে যে কিকটা করেছিলেন রানা, তিনি ঠিকঠাক মতো বাঁদিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। তবে আমার মনে হয় গোল পোস্টে গেলে হয়তো বা রানা বলটাকে তিনি ধরতে পারতেন, কিন্তু গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে বলটা 3 নম্বর মুসা বলটাকে দিয়েছিলেন। আমার রিসিভটা খুব ভালো ছিল, খুবই ভালো, ফ্যান্টাস্টিক রিসিভিংটা ছিল। 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে স্বাগতিক দল, কর্নার কিক প্যালেস্টাইনের অনুকূলে ডিবক্সের ভেতরে, তবে সেখানে এখনো বিপদের সময় সম্ভাবনা। কিক নিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার কিক বাংলাদেশের অনুকূলে। রিজার্ভ বেঞ্চ এবং প্রশিক্ষক জেমিটে, এই ইংলিশ কোচ, তাকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের। কর্নার কিক বাংলাদেশের অনুকূলে, ডান পায়ে কর্নার কিক, দেখা যাক ডিবক্সের ভেতরে, সেখান থেকে হেড, গোলরক্ষক বলটা কিন্তু শেষ মুহূর্তে তিনি ধরে নিলেন, ময়মনসিংহের এই কৃতি সন্তান, এবং তিনি কিন্তু সেট পিসটা নিলেন ডিবক্সের ভেতরে, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত সুযোগ, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে অন্তত খেলায় সমতা ফিরে আসে কিনা। লম্বা করে থ্রো ইন, ডিবক্সের ভেতরে হেড নিতে চাইলেন বটে, শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন, বল চলে এসেছে নিজেদের অর্ধে। গোলরক্ষক সফল ইসলাম রানা, এবং বলতে কিন্তু প্যালেস্টাইন আসলে তাদের ডিফেন্স বা তাদের ডিফেন্ডার যারা, তারা কিন্তু সত্যি খুবই শক্তিশালী। 106 ফিফা র্যাঙ্কিং এর এই দলটা, লম্বা করে বেনেনা ক্রস করতে হবে, এক্ষেত্রে ডান পায়েন না, শেষ পর্যন্ত যে ক্রসটা সেটা ঠিক কয়েকটি ম্যাচে এখনো পর্যন্ত ভারতের সঙ্গে ড্র করেছে এবং কাতারের সঙ্গে 2-0 গোলে পরাজিত হয়েছে, ওমানের সঙ্গে বাংলাদেশ পরাজিত হয়েছে, ডিবক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত সেখানে গোলটা আসলে গোল করতে হবে, ডান পার কিক একেবারে ফেলে দিয়েছিল। কিকের মাধ্যমে আবার খেলা শুরু হলো, রেদওয়ান কিক করলেন, সেখানে বাংলাদেশি ডিবক্সের মধ্যে বিপদ হতে পারে, বিপদ হতে পারে কি, হয়ে গেছে ইতিমধ্যে, আবারও সেই লাইট খারপ, তিনি গোল করলেন, এর আগে সেলিম গোল করে 1-0 গোলে এগিয়ে গিয়েছিলেন, এবারে অবশ্য লাইট খারপ গোল করে ফরওয়ার্ড মূলত তিনি গোল করে নিজের দলকে 2-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন। প্যালেস্টাইনের সঙ্গে এখনো পর্যন্ত আসলে শক্তির যে সামর্থ্য সেটা মাঠে, যেটা এখনো পর্যন্ত প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে সময়টুকু গড়িয়ে গেছে সেখানে কিন্তু সত্যি প্যালেস্টাইন অনেকটা অনেকটা বাংলাদেশের চাইতে এগিয়ে রয়েছে, এবং তাদের যে আক্রমণগুলো একেবারে নিখুঁত আক্রমণ। আমরা 3 জন আজ মাইক্রোফোনে থাকবো এবং আছি, শেষ পর্যন্ত থাকবো, শামসুল আলম প্রিন্স, এম এ মুরাদ এবং আমি কাজল সরকার আপনাদের সঙ্গে রয়েছি। ইতিমধ্যে প্যালেস্টাইন 2-0 গোলে এগিয়ে গেছে, দেখুন অ্যাকশন রিপ্লে কিভাবে সবাইকে ডেকে নিচ্ছেন, আমার কাছে আসো, আমি গোল করেছি, দলের পপাবু কোচ তিনি সেটা ঘোষণা করে দেন। থ্রো ইন ডিবক্সের মধ্যে, ডান পার কিক ছিল কিন্তু না, সেটা গোল পোস্টের অনেক উপর দিয়ে চলে গেল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ 0-2 এই যখন খেলার অবস্থা, তখন আবারও মাইক্রোফোনের আমন্ত্রণ জানাচ্ছি, পরিবর্তন হচ্ছে এম এ মুরাদ আপনাকে। ধন্যবাদ কাজল সরকার। দ্বিতীয়ার্ধের খেলা চল,
এই মুহূর্তে সেট ফিস বাংলাদেশ দলের অনুকূলে ভালো একটা সুযোগ এবং এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন কিনা বাংলাদেশের ফুটবলাররা সেটা দেখার বিষয়। মামুনুল তিনি প্রস্তুত রাখছেন বাপায় সেট ফিস ডিবক্সের ভেতরে হেড গোলের সম্ভাবনা কিন্তু না রিসিভ ড্রিবলিং কিছুটা চতুরতার পরিচয় দিতে হবে এবং এই ড্রিবলিং গুলি যদি কিছুটা চালাকি না থাকে তাহলে কিন্তু এই প্যালেস্টাইনের মতো শক্তি প্রতিপক্ষকে হারানো কিন্তু বেশ কঠিন সাধ্য হয়ে পড়বে। ডি বক্সের ভেতরে দেখুন কিভাবে অ্যাটাকটি হয়েছিল, সেখানে কোনো খেলোয়াড় না থাকায় কিন্তু জানুয়ারি প্রত্যেকটি ম্যাচই কিন্তু বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র ২১ এবং